তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে নতুন ইমোট, হ্যাঁ এই নতুন ইমোটটা আমরা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাব, ফ্রি 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 একেবারে আমরা এই নতুন ইমোটটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাব, কোনো কিছু ডায়মন্ড না খরচা করে একেবারে সবাই যারা যারা ফ্রি ফায়ার খেলে সবাই ফ্রিতে পাবে। তো হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা, বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো আমাদের গেমের ভিতরে এই যে FFWS ক্যালেন্ডার ইভেন্টটা আমাদের গেমের ভিতরে চলে এসেছে, যেখানে নতুন ইমোট শুরু করে গাড়ির স্কিন এবং কাস্টম কার্ড এবং আরও অনেক কিছু ফ্রিতে পাবো, এবং সবথেকে বড় কথা নতুন ইমোট ফ্রিতে পাবো। তো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে, অর্থাৎ এই ইভেন্টটা কমপ্লিট করে কীভাবে ফ্রিতে জিনিসগুলো নেবে, আইটেমগুলো কীভাবে ফ্রিতে ক্লেম করবে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর ভিতরে জানিয়ে দেবো। তো গাইজ জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে। হ্যাঁ যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট করো, ভালো খারাপ যাইছে কমেন্ট করো, তবে নাইস ভিডিও ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হব। আর এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো যার এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর মনে রাখবে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনে ক্লিক করবে, নয়তো দেখবে তোমাদের কাছে তখন আবার নোটিফিকেশনে যাচ্ছে না। তো চলো ইয়ার এরপর বেশি দেরি করবো না, একেবারে সোজা ইভেন্টের দিকে যাবো। তো ওই FFWS ইভেন্টের আগে আরও একটা ইভেন্ট আছে, যেখানে আমরা কিন্তু এখানে দেখতে পাবো আমরা কিন্তু পেপার রয়েল ভাউচার ফ্রিতে পাবো এবং স্কেট বোর্ড ফ্রিতে পাবো এবং এখানে বন্দুকের স্কিন এগুলো কিন্তু আমরা একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এগুলো কী পাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো সবগুলো প্রথমে দেখে নাও এই স্কেট বোর্ডটা, তো এই স্কেট বোর্ডটা ফ্রিতে পাবো, তো সেটা হবে আমাদের 14-16 পর্যন্ত, যেখানে প্লে বারমুডা ম্যাপ অর্থাৎ বড় ম্যাপ আমাদেরকে বারমুডা ম্যাপ খেলতে হবে এখানে আমাদেরকে 3 তাহলে কিন্তু ওটা একেবারে ফ্রিতে পেয়ে যাব। তো নেক্সট হচ্ছে তারপর এখানে কিল 8 এনিমি অর্থাৎ 8 এনিমি কিল করলে পাবো ফ্রিতে, তারপর 5 ক্লাস স্কট ম্যাচে জিততে হবে তাহলে কিন্তু আমরা এই স্কেট বোর্ডটা একেবারে ফ্রিতে পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ এই স্কেট বোর্ডটা, তো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে নাও। এরপর চলো নেক্সট, নেক্সট হচ্ছে এই যে সবথেকে বড় আমাদের ইভেন্ট FFWS, যেখানে আমরা এই ইভেন্টের ক্যালেন্ডারটা চলো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ইমোট সহ আমরা কিন্তু কাস্টম কার্ড এবং অনেক কিছু ফ্রিতে পাবো। তো সবগুলোর প্রথমে ইভেন্ট আমাদের চলবে 17 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ এই মাসে 17 থেকে পরের মাসে 6 পর্যন্ত আমাদের এই ইভেন্টটা চলবে। তো চলো এরপর আমি তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি। তো সবগুলোর প্রথমে এই যে তোমরা দেখতে পাবে পেট রাম্বেল মিশন, যেখানে নতুন কাস্টম কার্ড এবং আমরা প্যারাসুটের স্কিনটা ফ্রিতে পাবো। তো এই ইভেন্টটা 17 থেকে শুরু হবে, যেখানে নতুন কাস্টম কার্ড আসবে, তো পেড রাম্বল বলে একটা নতুন মিশন আসবে, তো সেই মিশনটা আমরা কমপ্লিট করবো, তারপর আমরা কিন্তু ফ্রিতে নেব। তো এটা এরপর বলবে যে এটা আমরা কীভাবে ক্লেম করবো, তো দেখো এটা কিন্তু আমাদের 17 গেমের ভিতরে আসছে, এখনই আসছে না। তো 17 আসার পর পেড রাম্বল মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বলে দেবো, আর নতুন কাস্টম কার্ড যেটা পেট কাস্টম কার্ড বলে চলে তো সেটা আমরা কিন্তু ফ্রিতে পাবো, এবং ওই যে প্যারাসুটের স্কিনটা ফ্রিতে পাবো। এরপর এটা তো হলো, এরপর গাই চল যাও যাক নেক্সট হচ্ছে এই যে আমাদের স্কেট বোর্ডের স্ক্রিনটা, যেটা মাস্টার সেলস নামে একটা ইভেন্ট আসবে, তো সেই ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো সেই ইভেন্টটা 17-26 পর্যন্ত চলবে, অর্থাৎ এই মাসে 17 পরের মাসের 26 পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে, যেখানে আমরা এই স্কেট বোর্ডটা নিতে পারবো। এরপর বলবে কীভাবে কমপ্লিট করবো, তো সেটা তো 17 আসবেই আর। এরপর নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এই গাড়ির স্কিন, তো এই গাড়ির স্কিনটা মনস্টার ট্র্যাক্টরের স্কিনটা আমরা কিন্তু একেবারে ফ্রিতে পাবো। তো সেটা কবে আসবে, তো সেটা 21-29, সেটা হবে এক্সচেঞ্জ স্টোর। তো এক্সচেঞ্জ স্টোর মানে কোনো একটা আমাদেরকে টোকেন কালেক্ট করতে বলবে, এবং সেই টোকেন কালেক্ট করার পর আমরা কিন্তু গাড়ির স্কিনটা ফ্রিতে পেয়ে যাবো একেবারে ফ্রিতে। এরপর বলবে টোকেন কোথায় পাবো, তো সেটা আমরা কিন্তু ইভেন্ট আসার পর তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য বলছি ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে অল বেল আইকনে ক্লিক করো, এরকম ভিডিও অবশ্যই পেতে। এরপর নেক্সট নেক্সট হচ্ছে এই অ্যান্ড্রু এওকিং ক্যারেক্টার, অর্থাৎ কেলি থেকে যেমন ইলাইট কেলি আছে, সেরকম অ্যান্ড্রু থেকে ইলাইট অ্যান্ড্রু আসবে। তো সেটা কিন্তু আমরা কবে পাবো, তো সেটা কিন্তু আমরা 30 লগইনের সাহায্যে একেবারে ফ্রিতে পেয়ে যাবো এই অ্যান্ড্রু ক্যারেক্টারটা। তোমরা দেখতে পাবে 30 একেবারে ফ্রিতে পেয়ে যাবো। তারপর অ্যান্ড্রুর মিশন আছে, যেখানে মিশন কমপ্লিট করে আমাদেরকে নিতে হবে, তো সেই অ্যান্ড্রুর মিশনটা আমরা কিন্তু 21 গেমের ভিতরে আসছে। তো 21 আসার পর আরও তোমাদেরকে ঠিকভাবে জানিয়ে দেবো, তবে এখন তোমাদেরকে ঠিকভাবে জানিয়ে দিচ্ছি। এরপর নেক্সট লগইন, লগইনের সাহায্যে আমরা এই গ্রেনাইটের স্কিনটা ফ্রিতে পাবো। তো সেটা কবে থেকে, তো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, মানে সেটা আমাদের চলবে 21 থেকে, প্রতিদিন লগ ইন করতে হবে। ধরো গেমটা ওপেন করলাম, তারপর একটা পেপার রয়েল ভাউচার, তারপর একটা ডেমো রয়েল ভাউচার, এরকমভাবে কিন্তু আমরা 21 থেকে আমরা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবো এই গ্রেনাইটের স্কিনটা। তারপর চলো আমরা চলে যাচ্ছি এখানে পিক অ্যান্ড উইন, যেখানে এই টোকেনটা দিচ্ছে। তো এরপর বলবে পিক অ্যান্ড উইন কি, তো FFWS যেখানে আমাদের লাইভ স্ট্রিম চলবে, তো সেই লাইভ স্ট্রিমে কারা জিতবে এরকম আমাদেরকে ইয়ে করতে হবে, মানে পিক করতে হবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওখানে ভালো হবে। তো তারপর যখন যারা জিতবে অর্থাৎ যখনই তুমি টোকেন পাবে, তো তোমার পার্টি জিতে গেলে এখানে তুমি কিন্তু একটা টোকেন পেয়ে যাবে। তারপর নেক্সট আছে আরও একটা টোকেন, তো এই টোকেনটা আমাদেরকে মানে এখানে কি
নো ডেলি লিমিট। ও বারমুডা ম্যাপে আমাদের ক্লাস স্কোয়াড ম্যাপ খেলতে হবে, তারপর ম্যাপ ড্রপ থেকে এই টোকেনগুলো পাবো। তো বলবে এই টোকেনগুলোর কাজ কি, তো এই টোকেন কাজগুলো আছে। এরপর চলো নেক্সট নেক্সট লগ ইন 29 তারিখ, অর্থাৎ লগ ইন 29 তারিখে করলে আমরা দেখতে পাবো এই ব্যাকপ্যাকটা এবং একটা টোকেন ফ্রিতে পেয়ে যাবো। এই যে ব্যাকপ্যাকটা, যেটা কিন্তু আমরা 29 তারিখে ডেলি লগ ইনের সাহায্যে ফ্রিতে পাবো, মানে আগে থেকে লগ ইন করবো এবং 29 তারিখে ফ্রিতে পাবো, যে গ্রেনাইটের স্কিনটার সঙ্গে লগ ইন করবো। আর এই ব্যাকপ্যাকটা কিন্তু আমরা 29 তারিখে ফ্রিতে পাবো এবং ওই টোকেন। এরপর চলো, এটা তো হলো এই ব্যাকপ্যাকটা, যেখানে কিন্তু ব্যাকপ্যাকটার সাথে একটা টোকেন আছে, এই টোকেনটা আমরা কিন্তু ফ্রিতে পাবো। এর থেকে বড় আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই ইমোটটা। হ্যাঁ গাজী, তোমরা ঠিক দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই ইমোটটা একেবারে ফ্রিতে পেয়ে যাবো। তোমরা ঠিক শুনেছ, নতুন ইমোট, যেখানে এখানে কিন্তু আছে পিক ডে প্লে টাইম, অর্থাৎ আমাদেরকে লাইভ স্ট্রিম দেখতে হবে। হ্যাঁ, আর লাইভ স্ট্রিমটা কবে দেখতে হবে? 29 তারিখে। তো 29 তারিখ আসার সময় আমি তোমাদেরকে আরও ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, যেখানে তোমাদেরকে এই ইমোটার ব্যাপারে ফুল ভিডিও বানিয়ে দেবো। তো তার জন্য বলছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এই ইমোটটা, নতুন ইমোট, প্রথমে তোমরা যে ইমোটটা দেখতে পেলে, তো এই ইমোটটা আমরা কিন্তু একেবারে ফ্রিতে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আমরা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবো এই নতুন ইমোট। তো নতুন ইমোটটা কার কার নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানো। এই যে নতুন ইমোট, যেটা FFWS ইভেন্টের জন্যই বানানো, যেটা কিন্তু আমরা ফ্রিতে পাবো। গেলবার একটা ইমোট পেয়েছি, এবারও কিন্তু আমরা একটা ইমোট একেবারে ফ্রিতে পেয়ে যাবো, সেটা হচ্ছে এই যে FFWS এর মানে এই ইমোটটা, যেখানে কিন্তু মানে নতুন ইমোট একেবারে রেয়ার ইমোট হতে চলেছে। তো গাইজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ইমোটটা যাতে তোমাদের নেওয়ার কারো অসুবিধা না হয়, তো এই ইমোটার ব্যাপারে আমি তোমাদেরকে আরও এ টু জেড ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো চলো এরপর নেক্সট নেক্সট হচ্ছে ফ্রেন্ড কলব্যাক। তো একটা কলব্যাক ইভেন্ট আসবে আমাদের 29 তারিখে, তো সেই কলব্যাক ইভেন্টটা কমপ্লিট করবো, এবং কমপ্লিট করার পর আমরা কিন্তু এই যে তোমরা দেখতে পাবে একটা লুটবক্স এবং এই টোকেনটা একেবারে ফ্রিতে পেয়ে যাবো। তো একটা কলব্যাক ইভেন্ট আসবে আমাদের 29 তারিখে। এরপর গাই চলো নেক্সট নেক্সট হচ্ছে এই ফিমেল বান্ডালটা, এই ফিমেল বান্ডালটা ফ্রিতে পাবো। তো এক্সচেঞ্জ স্টোর 2, তো এক্সচেঞ্জ স্টোর 1 তো ওই গাড়িটার স্কিন হলো, এক্সচেঞ্জ স্টোর 2 এই ফিমেল বান্ডালটা। তো এই ফিমেল বান্ডালটা আমরা কিন্তু ফ্রিতে পাবো। এই যে টোকেন দেখতে পাচ্ছ, এই টোকেনগুলো কালেক্ট করতে হবে, তো ওই টোকেনগুলো তো পিক অ্যান্ড উইন এবং আরও ম্যাচ ড্রপ থেকে কালেক্ট করতে হবে। তো সেই ম্যাচ ড্রপ এবং পিক অ্যান্ড উইন থেকে কালেক্ট করে আমরা কিন্তু এই ফিমেল বান্ডালটা একেবারে ফ্রিতে নিতে পারবো। তো গাইজ এই ফিমেল বান্ডালটা আমরা একেবারে ফ্রিতে নিতে পারবো। এরপর নেক্সট নেক্সট হচ্ছে আমাদের একটা নতুন মোড আসবে, সেটা 29 তারিখে, বম স্কোয়াড 2.0। তো তোমরা দেখতে পাচ্ছ বম স্কোয়াড 2.0, আমরা কিন্তু একটা নতুন মোড আসবে, সেখানে কিন্তু আমরা খেলবো এবং মানে এনজয় করবো। এরপর চলো আরও একবার তোমাদেরকে ইভেন্টটা ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে এরপর শর্টে বুঝিয়ে দেবো তোমাদেরকে। একের পর 17 তারিখ থেকে আমরা কাস্টম কার্ডটা ফ্রিতে পাবো, তারপর এখানে 17 তারিখ থেকে এখানে 26 তারিখ পর্যন্ত এই স্কেট বোর্ডটা একেবারে ফ্রিতে পেয়ে যাবো, এবং এক্সচেঞ্জ স্টোরে আমরা কিন্তু এই গাড়ির স্ক্রিনটা ফ্রিতে পাবো 22 তারিখ থেকে। তারপর অ্যান্ড্রয়েড ক্যারেক্টারটা 30 তারিখে লগ ইনের সাহায্যে পাবো, আর ডেলি লগ ইনের জন্য আমরা কিন্তু এই যে আমাদের গ্রেনাইটের স্কিন আছে, গ্রেনাইটের স্কিনটা একেবারে ফ্রিতে পাবো। তারপর এখানে আমরা লগ ইনের সাহায্যে এই ব্যাকপ্যাকটা ফ্রিতে পাবো, আর এখানে সবথেকে বড় হচ্ছে আমাদের নতুন ইমোট। তো গাইজ নতুন ইমোটটা আমরা কিন্তু 29 তারিখে লাইভ স্ট্রিম দেখবো, এবং লাইভ স্ট্রিম দেখার পর আমরা কিন্তু নতুন ইমোটটা ফ্রিতে পাবো। তারপর এখানে কি, হ্যাঁ আরও একটা জিনিস, সেটা কিন্তু আমাদের 29 তারিখে লাইভ স্ট্রিম দেখতে হবে, এরপর বলবেন যে কথা দেখবো, তো সেটা আমি তোমাদেরকে আরও ঠিকভাবে জানিয়ে দেবো। তো এরপর আরও এখানে লুটবক্স আছে, তো গাইজ এই এতগুলো জিনিস আছে, তো এই এতগুলো জিনিসে তোমরা কিন্তু ফ্রিতে পাবে। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।